মাত্র দু সপ্তাহের ব্যবধানে তার মধ্যেই ফের ভূমিকম্পের কবলে তুরস্ক। ক্ষতিগ্রস্ত এলাকাটি ফের কেঁপে উঠল। ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত অন্তত 200 জন। জানা গিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.4। শক্তিশালী কম্পনের জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা প্রশাসনের। চলতি মাসের 6 তারিখেই 7.8 মাত্রার রিখটার স্কেলে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। দুই দেশ মিলিয়ে ইতিমধ্যেই 45,000 মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আহত হয়েছেন অসংখ্য মানুষ। তবে রবিবারই উদ্ধার কাজ সমাপ্ত হয়েছে বলে ঘোষণা করেছিল তুরস্ক সরকার, আর তার মধ্যেই ফের কেঁপে উঠল তুরস্ক। জানা গিয়েছে আন্তাকিয়া শহরের কাছেই কম্পনের উৎপত্তিস্থল ছিল। মাটি থেকে 10 কিলোমিটার গভীরেই ছিল এই কম্পনের উৎপত্তিস্থল। প্রভাব পড়েছে সিরিয়া, লেবানন ও মিশরে। সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়েছেন হাতাই এলাকায় এখনও অনেকেই ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে। তার মধ্যেই নতুন করে ফের ভূমিকম্প হয়েছে, অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরপর ভূমিকম্পের মধ্যেও কোনো মতে প্রাণে বেঁচে গিয়েছেন মোনা আল ওমর নামে এক মহিলা। 7 বছরের পুত্রকে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, মনে হচ্ছিল আমার পায়ের তলার পৃথিবীটা দুভাগ হয়ে গেছে। তবে প্রশাসনের অনুমান, প্রথম ভূমিকম্পের পরই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অধিকাংশ নাগরিককে, তাই নতুন করে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যুর সম্ভাবনা অনেক কম। তবে বেশ কিছু প্রাণহানি হতে পারে এমনটাই আশঙ্কা তুরস্কের। তবে ভূমিকম্পের 12 দিন পরও ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের সন্ধান পাচ্ছেন উদ্ধারকারীরা। জীবিতর থেকে মৃতের সংখ্যা বেশি মিলছে। এই দুটি দেশে এখনও সবথেকে প্রয়োজন কবরস্থানের, বলছে রাষ্ট্রপুঞ্জ। কারণ নিকটজনকে সমাধিহিত করতে জায়গা পাচ্ছে না দুর্গত পরিবারগুলি। যারা বেঁচে গিয়েছেন তাদেরও খাবার, পানীয় জল ও ওষুধ সরবরাহ করতে হিমশিম খাচ্ছে আন্তর্জাতিক ত্রাণশিবির সংগঠনগুলি। তবে এই ভূমিকম্পে মিশর এবং লেবাননেও কম্পন অনুভূত হয়েছে। এর আগে ভূমিকম্পে এখনও পর্যন্ত 44,000 মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও সমস্ত দেহ উদ্ধার করা যায়নি। সিরিয়া এবং তুরস্কের সীমান্তেই আগেরবার ভূমিকম্প হয়েছিল। এদিনের ভূমিকম্পের পর কিছুক্ষণের জন্য উদ্ধার কাজ ব্যাহত হয় এমনটাই জানা যায়। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।